সন্দেশখালী কাণ্ডের প্ররোচনা দেওয়ার অভিযোগে আইএসএফ নেত্রী নাতাশা খানের নিউ টাউনের বাড়িতে পুলিশ, নিউ টাউনের CC7 বিদ্যাথরী আবাসনে ব্যারাকপুর ও বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের যৌথ অভিযান। পুলিশ সূত্রে খবর, সন্দেশখালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে নাতাশা খান, জুবি সাহা, শাওন দাস সহ একাধিক আইএসএফ নেতৃত্বের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে বিধাননগর পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারের পুলিশ যৌথভাবে এসে উপস্থিত হয়। নিউ টাউন বিশ্ববাংলা গেট সংলগ্ন বিদ্যাধরী আবাসনে তারা এই আবাসনের চারতলায় নাতাশা খানের ফ্ল্যাটে তল্লাশি করতে চায়। যদিও নাতাশা খান পুলিশকে তার ফ্ল্যাটে ঢুকতে দেয়নি, তিনি ফেসবুক লাইভ করে জানায় তার ফ্ল্যাটে পুলিশ আসলেও তারা ইউনিফর্মে ছিল না বা তাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট ছিল না, তাই তিনি তাদেরকে নিজের ফ্ল্যাটে ঢুকতে দেয়নি। আপাতত বাড়ির বাইরে অপেক্ষা করছে পুলিশ আধিকারিকরা। কালকে 3:30 থেকে আমার বালিশের সামনে পুলিশ, কালকে সারা রাত এই এখানে যে রাস্তা আছে সেখানে চার গাড়ি পুলিশ। আজকে সকালবেলা জুবি সাহাকে সকাল 6টার সময়, 6টার একটু আগে অ্যারেস্ট করে তুলে নিয়ে গেল সন্দেশখালী থানার পুলিশ। আমার বাড়ি থেকে নিউ টাউনে এসে তুলে নিয়ে গেল। যে পুলিশ কালকে 3:30 সময় এসেছিল তাদের কাছে কোনো কাগজপত্র ছিল না। আজকে সকালবেলা তারা কাগজপত্র নিয়ে আসে এবং জুবি সাহাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। একটাই জিনিস, এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বুকে যে বিরোধী পরিসর আছে তাকে নিঃস্ব করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া এবং সন্দেশখালীতে যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে তাকে ধামাচাপা দিয়ে কয়েকটা সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী এইসব শব্দবন্ধগুলো ব্যবহার করে সেই অগ্নিগর্ভ পরিস্থিতিটাকে ধামাচাপা দিয়ে দেওয়া, এই মুহূর্তে রাজ্য সরকারের এটাই পরিকল্পনা। কেন আপনাদের উপর এরকম ইয়ে করছে পুলিশ? এই যে জুবি সাহাকে যে কেসে অ্যারেস্ট করছে, আমি যদি আপনাকে ধারাগুলো বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে এই একই ধারায় কিন্তু নিরাপদ সর্দারদের অ্যারেস্ট করা হয়েছিল, এই একই ধারায় কিন্তু আয়েশা বিবি মিনাখার তাকে অ্যারেস্ট করা হয়েছিল। সেকশন 147, 148, 149, 435, 436, 120B, 379/227 IPC এবং 05 প্রিভেনশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিমাল অ্যাক্ট। এই অ্যানিমাল অ্যাক্টের ক্রুয়েলটি মানেই আমরা বুঝতে পারছি শিবু হাজার যে অ্যানিমাল ফার্ম, সেইটা ওই পোলট্রি ফার্ম, সেটা পোড়ানোর যে কেসটা তার সঙ্গে জুবি সাহাকে যুক্ত করা হয়েছে। এবং এটা যেখানে হয়েছিল সন্দেশখালী দুই ব্লকে, সেখানে আজ পর্যন্ত জুবি কোনোদিন পা পর্যন্ত দেয়নি। একদম পরিষ্কারভাবে যারা গণ আন্দোলনের কর্মী, যারা এই শাসকের অত্যাচার, শাসকের যে দুর্নীতি তার বিরুদ্ধে কথা বলছেন, তাদের কণ্ঠ রোধ করে দেওয়া এই মুহূর্তে রাজ্য সরকারের দায়, না হলে রাজ্য সরকার চলতে পারছে না। এই যে পুলিশের ভূমিকা নিয়ে এবং পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে কি বলতে চাই? আমি কি বলবো, আমি এই কলকাতা হাইকোর্টের এটা হচ্ছে দেবমাল্য বাগচির ইয়েতে ওঠে। দেবমাল্য মাচি নিরাপদ সর্দারদের কেসটা যখন দেখছিলেন, তিনি পরিষ্কারভাবে মানে পুলিশকে এটা বলেন ব্যঙ্গ করে যে পুলিশ তো প্রচণ্ড ভালো কাজ করছে, তারা অভিযোগের আগেই FIR করছে। এবং এটাও পরিষ্কার করে ওনাকে বলেন যে এই যে অভিযুক্ত যারা পুলিশ অফিসাররা এই কাণ্ডটা ঘটালো, তাকে 17 দিন জেল খাটালো, তাদের বিরুদ্ধে কেন কোনো মামলা হবে না। তারপরেও পুলিশের কোনো লজ্জা নেই, তারপরেও আজকে দাঁড়িয়ে আমার ফ্ল্যাটে এসে কালকে সারাদিন ধরে পোস্টিং পুলিশকে রাখার পরেও তারা যখন কোনো কাগজ দেখাতে পারলো না, আজকে সকালে নির্লজ্জের মতো সেই সন্দেশখালীর সেই কাগজ কেস নিয়ে এসে তারা কিন্তু আমার সামনে আমার বাড়িতে এসে জুবি সাহাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমার নাম নাতাশা খান। এটা কি কোনো পলিটিক্যাল কিছু কিছু বলে মনে হচ্ছে? একদমই বিরোধী রাজনৈতিক দল জুবি সাহার, যদি স্পেসিফিক্যালি কথা বলি, জুবি সাহা কিন্তু আইএসএফের রাজ্য কমিটির সদস্য। বিরোধী রাজনীতি দল করার জন্য তাকে অবশ্যই প্রতিহিংসা জায়গা থেকে এই মুহূর্তে অ্যারেস্ট করা হয়েছে। এবং শুধুমাত্র আইএসএফ নয়, জুবি কিন্তু মিড ডে মিল কর্মীদের সংগঠিত করার কাজেও আছেন। আম্মা বলে একটি সংগঠন আমরা করি সবাই, অ্যাসোসিয়েশন অফ মিড ডে মিল অ্যাসিস্ট্যান্টস। তো সেই মিড ডে মিল কর্মীদের এই রিসেন্টলি আপনি যদি খেয়াল করেন বাজেটে কিন্তু টাকা বেড়েছে, 500 টাকা করে বেড়েছে, মানে মোট টোটাল 160 কোটি টাকা কিন্তু রাজ্য সরকারের বাজেট থেকে খসেছে। ফলে এই সন্দেশখালী কেসে যদি ট্র্যাক করা হয়, সেট ভুয়ো মামলা দিয়ে যদি তাদের আটকে রাখা যায়, তাহলে একধারে যেমন গণ আন্দোলনকে আটকানো যাবে, সে উল্টো দিকে বিরোধী পরিষদটাকেও কণ্ঠরোধ করে দেওয়া যাবে। আপনি বলতে চাইছেন প্রতিহিংসার দেখাচ্ছে? একদম, একদিকে প্রতিহিংসা, দ্বিতীয় দিক হচ্ছে সন্দেশখালীর এই জ্বলন্ত যে আগুন, সেটা পশ্চিমবঙ্গের যদি ছড়িয়ে পড়া থেকে আটকাতে হয়, পুলিশের অপদার্থতা যদি ধাক্কা দিতে হয়, তাহলে একটা নতুন ন্যারেটিভ দরকার। এই সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী, আমায় কালকে পুলিশ বলেছে, এসে সিভিল ড্রেসে এসে বলেছে কোনো কাগজ না দেখে, যে আমি নাকি এই নিউ টাউনের ফ্ল্যাটে সন্ত্রাসবাদী আতঙ্কবাদীদের শেল্টার দিচ্ছি। তো সেই প্রতিহিংসার জায়গা থেকে তারা সন্দেশখালীর যে মা বোনেরা যে রেপের কেসের ইয়ে করেছেন, অভিযোগ দায়ের করেছেন, জমি অধিগ্রহণের মামলা তারা করেছেন, এত দিন ধরে তারা লড়াই করছেন এই অন্যায়ের বিরুদ্ধে, সেগুলো সব নস্যাৎ করে দিয়ে এই মুহূর্তে রাজ্য সরকার এই ন্যারেটিভ চালাতে চায় যে আসলে বিরোধীরা, সন্ত্রাসবাদীরা, আতঙ্কবাদীরা ওখানে গিয়ে একটা ঝামেলা পাকাবার চেষ্টা করেছে, আসলে সন্দেশখালী কিছুই নয়। এভাবে সন্দেশখালীর আগুন সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়া থেকে আটকানো যাবে না। এই অপদার্থ পুলিশ, মেরুদণ্ডহীন দলদাস পুলিশ এইভাবে যতদিন তৃণমূলের পার্টি অফিস থেকে টাকা পয়সা নেবে, ততদিন কিন্তু এই রাজ্যে আইন শৃঙ্খলা ফিরবে না।
সন্দেশখালীতে শিবহাজার ফার্ম যেখানে সন্দেশখালী টু ব্লক, সেখানে আজ পর্যন্ত জুবি কোনোদিন পাই রাখেনি। এখানে মানে এটা নতুন কিছু নয়, আমরা কিছুদিন আগে দেখলাম, এই পরশুদিনই নশা সিটি কি আমাদের বিধায়ক, তিনি যখন সন্দেশখালীতে গিলে মানুষের সঙ্গে কথা বলবেন বললেন, তাকে সায়েন্স সিটি থেকে গ্রেফতার করা হলো এবং সারাদিন তাকে ডিটেন করে রেখে দেওয়া হলো। ফলে পুলিশ নিজের ওই সন্দেশখালীতে মা বোনেরা যে কথাগুলো বলবে তাদের কণ্ঠরোধ করার জন্য সব রকম সব দিক থেকে পদক্ষেপ কিন্তু গ্রহণ করছে। আমার নাম নাতাশা খান। জুয়েলার্স মানে বি দাস and Sons Jewelers. নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।